আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যাটাক করে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ করে তাকে, এবং তিনি বর্তমানে মেডিকেলে আছেন। তার উপর যে অতর্কিত হামলা, আসলে আপনারা জানেন যে পাকিস্তানের খুবই জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী হলেন ইমরান খান। তাকে অসংখ্য মানুষ তার ভালোবাসায় সিক্ত, কিংবা বাংলাদেশ বলেন, এশিয়ার বিভিন্ন দেশের মানুষ তাকে সাপোর্ট করে। তিনি আসলে খুবই ইসলামিক দিক থেকে, কিংবা একটা ইসলাম ধর্মের প্রতি, কিংবা রাসুলের প্রতি, কিংবা আল্লাহর প্রতি একটা যে আনুগত্য, আসলে তিনি তার ইয়ে থেকে আমি এবং মানুষ, সে অসংখ্য মানুষ কখনো দেখে নাই যে সে কোন দুর্নীতি, কিংবা আসলে সে নিজের ইয়ে থেকে দালালি করা। তো তিনি আসলে বিভিন্ন দেশের যে দুর্নীতি কিংবা হয়তো বা অনিয়ম হলে সেটা নিয়ে প্রতিবাদ করেন, এবং তিনি দেখেছেন যে বিভিন্ন দেশের যে আপনার উগ্রবাদী, হিন্দুত্ববাদী যারা আছে, যারা মুসলিমদের উপর অতর্কিত ভাবে কিংবা নির্যাতন নিপীড়িত করে, তাদের ইয়ে থেকে তিনি প্রতিবাদ করেছেন। আসলে এমন একটি প্রধানমন্ত্রী এবং তার যে জনপ্রিয়তা, আর আপনারা জানেন যে বাংলাদেশের মতোই কিংবা পাকিস্তানের যে গণতান্ত্রিক যে ইয়াটা, এটা সেম না। আর পাকিস্তানে প্রায় 5 বছর পূর্ণ কোনো প্রধানমন্ত্রী পূর্বে তারা ছিলেন, কিংবা বিগত কয়েক যুগের মধ্যে যে একজন প্রধানমন্ত্রী তার যে 5 বছরের যে একটা ইয়া, সেটা পূর্ণ করতে পারে নাই। এর পূর্বে অনেকে, কিংবা জনগণ বলেন, কিংবা পার্লামেন্টের যে ইয়া আছে মন্ত্রীরা, কিংবা ইয়া, তারা বিভিন্ন ভাবে এই প্রধানমন্ত্রীকে বিভিন্ন ভাবে পদত্যাগ করার জন্য বাধ্য করেছে। তো ইমরান খানের উপর যে অতর্কিত হামলা, যে যুবক তাকে হামলা করেছে, সে বলতেছে যে ইমরান খানকে তার পছন্দ না, তিনি বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করে। আসলে ইমরান খানকে যারা ভালোবাসে, আপনারা অবশ্যই তার যে ভালো দিক এবং খারাপ দিক আপনারা অবশ্যই মতামত করবেন, কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখবেন। তিনি যে মানুষের জন্য হয়তো বা যে তার দেশের জন্য কি করেছেন, এবং সে মানুষ হিসেবে কেমন, তো তার জন্য আসলে অত্যন্ত দুঃখজনক যে একজন প্রধানমন্ত্রী কিভাবে তো ইয়ে করার, যে গুলিবিদ্ধ করেছে যে সন্ত্রাসী। আপনারা জানেন যে বাংলাদেশের কিংবা এশিয়ার বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী কখনো নিরাপদ নয়, অবশ্যই সেফটি থাকতে হবে।